তো সিকোয়েন্সিয়ালি আমরা অনেকগুলো টপিক আলোচনা করেছি। প্রথমে আমরা দেখেছি কিভাবে আমরা দেহ নই আত্মা, এবং আমরা যদি আত্মা হই আত্মা সচ্চিদানন্দ, এই সচ্চিদানন্দ আত্মা সে প্রকৃতপক্ষে কে? শ্রীকৃষ্ণ, যিনিও সচ্চিদানন্দ তার অংশ। সচ্চিদানন্দ আত্মা হচ্ছেন সচ্চিদানন্দ কৃষ্ণের অংশ। তাহলে দুই সচ্চিদানন্দের মধ্যে ডিফারেন্স কি? আত্মা হচ্ছেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং কৃষ্ণ হচ্ছেন অসীম। কৃষ্ণ যদি তাকে যদি সমুদ্রের সাথে তুলনা করা হয় তাহলে আত্মা হচ্ছে একটা জলকণার মতো, কোয়ালিটেটিভলি সেম কিন্তু কোয়ান্টিটেটিভলি অনেক ডিফারেন্স। তো তারপরে আমরা দেখলাম যে এই সচ্চিদানন্দ আত্মাকে যদি আমরা বুঝতে চাই বা সচ্চিদানন্দ কৃষ্ণকে যদি বুঝতে চাই, কোনো জড় জাগতিক ইন্দ্রিয়ের মাধ্যমে সেটা সম্ভব নয়, কারণ জড় ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা শুধুমাত্র জড় বিষয় সম্পর্কে, গ্রস এলিমেন্টস, আর্থ ওয়াটার ফায়ার এথার, ভূমি অপ অনল বায়ু খাম, এই সমস্তকে বুঝতে পারি, কিন্তু সচ্ছেদ আনন্দকে জড় ইন্দ্রিয় দিয়ে রিয়েলাইজ করা যায় না। তাহলে কিভাবে আমরা ইনফরমেশন পেতে পারি? এই জড় ইন্দ্রিয় দিয়ে তো ইনফরমেশন পাওয়া সম্ভব নয়, তার জন্য বিভিন্ন প্রমাণ রয়েছে, প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং শব্দ প্রমাণ। শব্দ প্রমাণকে অ্যাকসেপ্ট করতে হবে। বৈদিক অথরিটি, পরমেশ্বর ভগবান নিজে যখন তার সম্পর্কে জানাচ্ছেন সেটাই একমাত্র প্রমাণ। তারপর আমরা দেখেছি যে কিভাবে শব্দ প্রমাণ অথেন্টিক, সাইন্টিফিক এভিডেন্স আমরা দেখেছি যে বর্তমানে অনেক এক্সপেরিমেন্টের পর আমরা যে কনক্লুশন আসছি সেটা অলরেডি পরমেশ্বর ভগবান শাস্ত্রে বর্ণনা করে রেখেছেন। তো এই শাস্ত্রের বিশেষে আমাদের জানতে হবে ভগবান। তো থার্ড চ্যাপ্টারে আমরা জেনেছি শাস্ত্রের বিশেষে হুইজ পরমেশ্বর ভগবান, বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা আদি অন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গিয়াতে। পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি সর্বত্র বিরাজমান। শাস্ত্রের কনক্লুশন এটাই, বেদেশ্চ সর্বের অহমেব বেদ্য, সমস্ত বেদের উদ্দেশ্য পরমেশ্বর ভগবানকে জানা। তো এভাবে তারপরে আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণ তিনি সাকার না নিরাকার এই বিষয়ে আলোচনা করেছি, কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে কি ডিফারেন্স সেটা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি যে মেটেরিয়াল ওয়ার্ল্ড এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, জড় জগৎ চিৎ জগৎ এই সম্পর্কে, এবং এই জড় জগৎ থেকে যদি আমরা বেরোতে যাই তাহলে কি করতে হবে, জড়জগতের বাইরে যে আছে তার আশ্রয় নিতে হবে, পরমেশ্বর ভগবানের আশ্রয় নিতে হবে। কিন্তু আশ্রয় নিতে হবে সে তো বুঝলাম, কিন্তু কিভাবে আশ্রয় নিতে হবে সেইটা আমাদেরকে শিখিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ ইনস্ট্রাকশন দিয়েছেন ভগবদ গীতাতে, কিন্তু চৈতন্য মহাপ্রভু সেটা করে দেখিয়েছেন যে কিভাবে আমরা পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনকে সার্থক করতে পারি। তো আমরা স্টার্ট করবো এটা, এই চ্যাপ্টার আপনারা যারা পড়তে চান রিভিশন করতে পারেন। কঙ্কনা মাতাজি, হরে কৃষ্ণ কৃষ্ণ, শোনা যাচ্ছে, পড়ো। অধ্যায় 7, চৈতন্য মহাপ্রভু। পূর্ববর্তী অধ্যায়ে আমরা দেখলাম যে এই অন্ধকূপ রূপী জড় জগৎ থেকে উদ্ধারের জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আত্মসমর্পণ করা উচিত। সে কথা ভগবান শ্রীকৃষ্ণ নিজেও ভগবদ গীতায় বলেছেন 18:66-তে, সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচিঃ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমাকে শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভগবান গীতায় শরণাগতির কথা বললেও বাস্তবে কিভাবে সম্পাদন করতে হয় তা জগৎবাসীকে দেখানোর প্রয়োজন ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। শ্রী চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। এই চৈতন্য অবতারে ভগবান ভক্ত রূপে আসেন এবং তার ভগবত্তা প্রকাশ করেননি, কিন্তু তার ভক্তেরা তাকে চিনতে পারেন।
তিনি একজন প্রকৃত আচার্য, যিনি আচারের মাধ্যমে প্রচার করেন। কৃষ্ণ রূপে তিনি গীতায় নির্দেশ দিয়েছেন, কিন্তু মহাপ্রভু রূপে উনি আচরণের দ্বারা বদ্ধ জীবদের শিক্ষা প্রদান করেছেন। ঠিক যেমন একজন শিক্ষক ছাত্রদের শেখানোর জন্য অ আ ইত্যাদি বর্ণমালার বর্ণসমূহ লেখেন, কিন্তু আমাদের বুঝতে হবে যে শিক্ষক মহাশয় বর্ণগুলি শিখছেন না, উনি শেখানোর জন্য লিখছেন। একইভাবে বুদ্ধিমান ভক্তেরা মহাপ্রভুর প্রকৃত সত্তা উপলব্ধি করতে পারেন। বর্তমান কলিযুগে আমরা দেখি কিছু প্রতারক ভগবানের অবতার রূপে জাহির করেন, এবং কিছু অল্পবুদ্ধি সম্পন্ন ব্যক্তি তা বিশ্বাস করে এবং প্রতারিত হয়। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের অবতার যখনই আবির্ভূত হন, বহু পূর্বেই শাস্ত্রে তার বর্ণনা থাকে। শাস্ত্র প্রমাণ ব্যতীত আমরা যে কাউকে ভগবান রূপে গ্রহণ করতে পারি না। এখন আমরা চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান স্বয়ং, তার শাস্ত্রীয় প্রমাণ আলোচনা করব। চৈতন্য চরিতামৃতর আদিলীলা 1/3 শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, যদ্বৈতং ব্রহ্মপনিষদি তদপশ্য তনুভব তনুভা য আত্মান্তর্যামি পুরুষ ইতি শশাস বিভব ষড়ৈশ্বর্যে পূর্ণ জয়ঃ ভগবান স্বয়ং ন চৈতন্যত কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে, তা তার অর্থাৎ এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তারই অর্থাৎ এই শ্রী কৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রী চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছুই নেই। ওকে, তো এখানে আমরা দেখলাম যে কিভাবে চৈতন্য মহাপ্রভুর ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, যে তিনি একজন আচার্য, তিনি আমাদের শেখানোর জন্য এসেছেন। যদিও আমরা পরে দেখব যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দুটো কারণ রয়েছে। এটা হচ্ছে বাহ্যিক কারণ, যেটাতে তিনি যুগধর্মের প্রচার করছেন, আমাদের শেখাচ্ছেন, এবং অভ্যন্তরীণ কারণ হচ্ছে তিনি রাধারানীর ভাব আস্বাদন করতে চেয়েছিলেন। তো এই সম্পর্কে বলা হয়েছে যে চৈতন্য মহাপ্রভুর কে যদি আমরা অ্যাকসেপ্ট করি, আমরা যখন কাউকে প্রচার করছি, যদি তারা চৈতন্য মহাপ্রভুকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে আমাদের আর প্রচারের কোনো বাধাই থাকবে না। চৈতন্য মহাপ্রভু কি কি বলেছেন সেই ইনস্ট্রাকশন দিয়ে আমরা তাকে দেখাতে পারবো, সেটাকে তারা গ্রহণ করবেন। তো এটাই সব থেকে মুশকিল হয় যে এক একজন মানুষ এক একজন অথরিটিকে অ্যাকসেপ্ট করে। তো এই অথরিটিটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে প্রচারের মাধ্যমে। কেউ কেউ খুব সাইন্টিফিক মাইন্ডেড, তারা চিন্তা করে যে সায়েন্স যা বলবে সেটা আমার অথরিটি। তো সেই জন্য ইনিশিয়াল যে চ্যাপ্টারসগুলো সেগুলোতে প্রমাণ করা হয়েছে যে কিভাবে বৈদিক সায়েন্স বা বেদাস আমাদের স্ক্রিপচার্স কিভাবে অথরিটি, এবং সেই অথরিটিটা মডার্ন সায়েন্সের থেকে কত বেটার সেটা আমরা প্রমাণ করেছি ইনিশিয়াল চ্যাপ্টার্সে। তো এরপরে ধীরে ধীরে শ্রীমদ্ ভাগবতম যে অথরিটি, এবং শ্রীমদ্ ভাগবত হচ্ছে গ্রন্থ, আর একই শ্রীমদ্ ভাগবত হচ্ছে চৈতন্য মহাপ্রভু, ইনি হচ্ছেন গ্রন্থ ভাগবত, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছে ব্যক্তি ভাগবত। তো এই দুটো অথরিটি অ্যাকচুয়ালি সেম। তা কেউ যদি চৈতন্য মহাপ্রভুকে অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে তাকে কৃষ্ণ ভক্ত বানানো খুব ইজি। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভুকে বেশিরভাগ মানুষই তারা জানেন যে চৈতন্য মহাপ্রভু একজন মহাপুরুষ ছিলেন, তিনি ভক্তির প্রচার করেছেন, কিন্তু তিনি যে ভগবান সেই জিনিসটা খুব কমই সংখ্যক মানুষই জানেন। যেমন শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হচ্ছে, যজন্তি হি সুমেধাস, যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি তারা একমাত্র বুঝতে পারবেন যে চৈতন্য মহাপ্রভু ভগবান। তো চৈতন্য মহাপ্রভু যে ভগবান, চৈতন্য চরিতামৃতের আদিলীলার সেখানে বর্ণনা করা হয়েছে।
থার্ড চ্যাপ্টারে বা মঙ্গলাচরণের প্রথম যে 14টা শ্লোক তার মধ্যে তৃতীয় শ্লোক হচ্ছে এটা, এবং এটা আরো ডিটেলসে আলোচনা করা হয়েছে পরবর্তী চ্যাপ্টারগুলোতে। প্রথম চ্যাপ্টারে মঙ্গলাচরণের 2টি শ্লোক আলোচনা করা হয়েছে, এবং সেকেন্ড চ্যাপ্টারে চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব অর্থাৎ এই শ্লোক যদদ্বৈতম ব্রহ্মোপনিষদি, আরো চৈতন্য মহাপ্রভুর অ্যাপিয়ারেন্সের কারণ 3rd 4th চ্যাপ্টারে বর্ণনা করা হয়েছে। তো সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অনেক প্রমাণ দিয়েছেন, তো সেখান থেকেও কিছু প্রমাণ এবং অন্যান্য শাস্ত্র থেকে বিভিন্ন প্রমাণ সংকলন করে এখানে দেওয়া হয়েছে, অনেকগুলো প্রমাণ দেওয়া হয়েছে। বিভিন্ন পুরো এই চ্যাপ্টারটা প্রমাণই আছে চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান। তো বিভিন্ন ক্যাটাগরির মানুষের জন্য প্রমাণ রয়েছে, যারা পুরাণ অ্যাকসেপ্ট করেন পুরাণ থেকে আছে এভিডেন্সেস, যারা শ্রুতি শাস্ত্র অ্যাকসেপ্ট করেন তাদের জন্য এভিডেন্সেস রয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে সংকলন করা হয়েছে, তো সেটা যতগুলো সম্ভব যেগুলো খুবই ফেমাস কিছু কিছু আমাদের মনে রাখা উচিত, এবং বাকিগুলো আমরা যদি তারা চায় তাদেরকে বই থেকে পাঠাতে পারি। ওকে ওকে, তনুশ্রী মাতাজি কন্টিনিউ। হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ তার শাস্ত্রীয় প্রমাণ। চৈতন্য উপনিষদে 5 নম্বরে বলা হয়েছে, গৌর সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত সত্যরূপ ভক্তিং লোকে কাশ্যতি। শ্রী অর্থাৎ শ্রী গৌর যিনি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান, তিনি মহাযোগী ও মহাত্মা রূপে আবির্ভূত হয়েছেন। তিনি প্রকৃতি 3 গুণের অতীত এবং তিনি সত্যরূপ, তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবত ভক্তি প্রবর্তন করেন। 2 নম্বর, শ্বেতাশ্বত্তর উপনিষদে 6/7 ও 3/12 বলা হয়েছে, তমীশ্বরাণং পরমং মহেশ্বরং তং দেবতানং পরমং চ দৈবতম পতিং পতীনাং পরমং পরস্তাৎ বিদম দেবং ভুবনেশমিদম। হে পরমেশ্বর, আপনি পরম মহেশ্বর, সমস্ত দেবতাদের আরাধ্য এবং সমস্ত ঈশ্বরদের মধ্যে পরম ঈশ্বর। আপনি সমস্ত পতিদের পতি পরমেশ্বর ভগবান এবং সমস্ত আরাধ্য পুরুষদের মধ্যে আরাধ্য। মহান প্রভুর বৈ পুরুষ সত্য শৈষ প্রবর্তক সুনির্মলা মিমং প্রাপ্তিম ঈশানো জ্যোতিরপয়। পরমেশ্বর ভগবান হচ্ছেন মহাপ্রভু যিনি দিব্য জ্ঞান প্রদান করেন, তার সংস্পর্শে আসার অর্থই হচ্ছে অব্যয় ব্রহ্মজ্যোতির সংস্পর্শে আসা। মুন্ডক উপনিষদে 3/1/3 বলা হয়েছে, যদা পশ্য পশ্যতে রুক্ষ বর্ণ কর্তারমীশং পুরুষং ব্রহ্মজনিম। পরম ভোক্তা, পরম কর্তা, পরম ব্রহ্মের উৎস সেই গৌরকান্তি পরম পুরুষকে যিনি দর্শন করেছেন তিনি মুক্ত। শ্রীমৎ ভাগবতে 11/5/33-34 ও 7/9/38 বলা হয়েছে, ধেয়ং সদা পরভবনভীষ্টদোহং তীর্থাস্পদং শিব বীরিঞ্চনুতং শরণম ঋতার্থিহং প্রণতোপালো ভবাধিপতং বন্দে মহাপুরুষ তে চরণারবিন্দম। সকলের পরম ধেয় শ্রীমান মহাপ্রভু চরণাবিন্দে আমরা আমাদের প্রণতি নিবেদন করি। তিনি তার ভক্তদের অমর্যাদা ধ্বংস করেন, তিনি তার ভক্তদের ক্লেশ দূর করেন এবং তাদের সমস্ত বাসনা চরিতার্থ করে তাদের সন্তুষ্টি বিধান করেন। তিনি হচ্ছেন সমস্ত তীর্থের উৎস এবং সমস্ত মুনি ঋষিদের আশ্রয়। তিনি শিব বিরিঞ্চি অর্থাৎ ব্রহ্মা আদিরও আরাধ্য। তিনি হচ্ছেন ভব সমুদ্র পার্বত তরণী। ওকে, তো এখানে একটা জিনিস আলোচনা করব আমরা, যেটা এখানে উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি উপনিষদ থেকে প্রমাণ দেওয়া হচ্ছে। কারণ কি, যে কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা পুরাণকে স্মৃতিশাস্ত্র বলে অ্যাকসেপ্ট করেন না, উপনিষদ বেদ এগুলোকে, এগুলো যেহেতু শ্রুতিশাস্ত্র তারা অ্যাকসেপ্ট করেন। আমরা দেখতে পাচ্ছি যে উপনিষদেও প্রমাণ রয়েছে, চৈতন্য উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, মুন্ডক উপনিষদ। তো এখানে একটা জাম্প হচ্ছে যে শ্রীমদ ভাগবতের রেফারেন্স দিচ্ছি, তো শ্রীমদ ভাগবতের রেফারেন্স দেওয়ার আগে আমাদের এটা প্রমাণ করে দিলে ভালো হয় যে কিভাবে শ্রীমদ ভাগবত তো অথেন্টিক বেসড অন উপনিষদ। তো সেটা রিসেন্টলি আমরা একটা ভিডিও পাবলিশ করেছিলাম শিল প্রভুপাদের ভগবদ গীতা ট্রান্সলেশন নিয়ে, তো সেখানে উল্লেখ করা হয়েছিল, তো সেটা আমরা অ্যাড করতে পারি দিস স্লাইড।
শ্রীমদ্ ভাগবতের অথরিটি আগে এস্টাবলিশ করে তারপরে শ্রীমদ্ ভাগবত আমরা কোট করতে পারি। বৃহদারণ্য উপনিষদে বলা হচ্ছে, অশ্ব মাহাতো ভূতস্য নিঃশ্বাসিতম এতদ যদ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ব অঙ্গিরাস ইতিহাস পুরাণম ইত্যাদিনা। ও মৈত্রেয়া, দ্য ঋগ যজুর সাম অথর্ব বেদাস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইতিহাসাস অ্যান্ড দ্য পুরাণাস অল ম্যানিফেস্ট ফ্রম দ্য ব্রিদিং অফ দ্য লর্ড। তো উপনিষদে বর্ণনা করা হচ্ছে যে ইতিহাস পুরাণ ইত্যাদি সমস্ত কিছু পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুর যে ব্রিদিং বা নিঃশ্বাস থেকে উৎপন্ন হয়েছে। তো বেদকে অপৌরুষীয় কেন বলা হয়? কারণ কোনো মানুষ লেখেনি, পরমেশ্বর ভগবানের নিঃশ্বাস থেকে সেগুলো এসেছে। তো এখানে বলা হচ্ছে যে ইতিহাস পুরাণ ইত্যাদিও পরমেশ্বর ভগবানের নিঃশ্বাস থেকে এসেছে এবং এইটা উপনিষদে বর্ণনা করা হচ্ছে। তো উপনিষদ যেহেতু শ্রুতি শাস্ত্র, তাই শ্রুতি শাস্ত্র যারা অ্যাকসেপ্ট করেন তাদেরকে এই শ্লোকটা অ্যাকসেপ্ট করতে হবে। এমন করলে তো চলবে না যে আমার যে শ্লোকগুলি ভালো লাগে উপনিষদ থেকে সেগুলোকে অ্যাকসেপ্ট করবো, বাকিগুলো অ্যাকসেপ্ট করবো না। অথর্ব বেদ সেখানে বর্ণনা করা হচ্ছে যে এবাম ইমে সর্ব বেদ নির্মিত স কল্প স রহস্য স ব্রাহ্মণ সোপনিষক্ত সেতিহাস স ইতিহাস এখানে এবং সনবাক্যতা স পুরাণান। পুরাণ ইতিহাস এই সমস্ত কিছু রহস্য ব্রাহ্মণা অনবাক্যতা এই সমস্ত কিছুই কিন্তু দে আর অল বেদাস, তারা হচ্ছে সমস্তই বেদের অংশ। তাদেরকে আলাদাভাবে বললে চলবে না যে বেদ আলাদা এবং এই পুরাণগুলো হচ্ছে স্মৃতিশাস্ত্র, আলাদা করলে চলবে না, দে আর অল সেম। ছাণ্ডক্য উপনিষদেও বর্ণনা করা হচ্ছে ইতিহাস পুরাণানম পঞ্চমম বেদানম। ইতিহাস এবং পুরাণ হচ্ছে পঞ্চম বেদ, বেদেরই তাকেও বেদ রূপে বর্ণনা করা হচ্ছে ইতিহাস এবং পুরাণদেরকে। এছাড়াও শঙ্করাচার্যের যে গুরু, শঙ্করাচার্য হচ্ছেন মায়াবাদী তত্ত্বের প্রবর্তক এবং মায়াবাদীরাই বিশেষত এটা করে, তারা ভক্তিকে অ্যাকসেপ্ট করতে চায় না, শ্রীমদ ভাগবতমকে অ্যাকসেপ্ট করতে চায় না, তারা উপনিষদকে অ্যাকসেপ্ট করে এবং উপনিষদের বেদান্ত দর্শনের উপর যে শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য সেটাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু শঙ্করাচার্যের পরম গুরু, গুরুর গুরুদেব, তিনি যে কমেন্ট্রি লেখেন সেখানে কিন্তু শ্রীমদ ভাগবতমের রেফারেন্স ইউজ করেছিলেন। সুতরাং শ্রীমদ ভাগবত হচ্ছে বেদ, এটার আরেকটা কারণ হচ্ছে ব্যাসদেব রচনা করেছেন এবং ব্যাসদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবতার। এবং শুধু তাই নয়, সমস্ত উপনিষদ পুরাণ ইত্যাদি রচনা করার পরও ব্যাসদেব স্যাটিসফাইড হননি। আমরা শ্রীমদ ভাগবতমে দেখতে পাই যে ফোর্থ এবং ফিফথ চ্যাপ্টারে নারদ ব্যাস সংবাদ সেখানে বর্ণনা করা হয়েছে কিভাবে ব্যাসদেব তিনি স্যাটিসফাইড হননি, কিন্তু যখন তিনি ভাগবত লিখলেন তখন তিনি স্যাটিসফাইড হলেন। সুতরাং ভাগবত হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, সমস্ত বেদ উপনিষদ ইত্যাদির সার। সুখদেব গোস্বামী তিনি ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ উপনিষদ বেদ সম্পর্কে তিনি নলেজেবল হওয়া সত্ত্বেও শ্রীমদ ভাগবতমের প্রতি আকর্ষিত হন এবং তিনি ভক্তে পরিণত হন। তো এইভাবে আমরা শ্রীমদ ভাগবতের যে অথেন্টিসিটি সেটাকে প্রুভ করতে পারি। এবং তারপরে আমরা শ্রীমদ ভাগবত থেকে কোট করতে পারি। শ্রীমদ ভাগবতের এখানে বিভিন্ন শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীমন মহাপ্রভুর রেফারেন্স দেওয়া হচ্ছে এবং তিনি কি করবেন সেই সমস্ত কিছু বলা হচ্ছে। ওকে, নেক্সট আর কেউ পড়তে চাইলে রেজেন করো। গোপী জনপ্রভু, হরে কৃষ্ণ। তক্তা, সরি এটা কিটন আছে, আস্তে আস্তে বলো। তক্তা সুদুস্ত যশুরে প্রসিত রাজ্য লক্ষ্মী। হরে কৃষ্ণ। আমি যে আবার আওয়াজ, আমি কারো আওয়াজটা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি দিদির ফোন থেকে বলছি। ওকে, ঠিক আছে, তাই করো। এটা এরকম ভাবে হবে, ত্যক্তা সুদুস্ত যশুরে প্রসিত রাজ্য লক্ষ্মী, রিপিট করো। ত্যক্তা সুদুস্ত যশুরে প্রসিত রাজ্য লক্ষ্মী। ধর্মিষ্ঠ আর্য বচসা যদগাদরণ্যম। ধর্মিষ্ঠ আর্য বচসা যদগাদরণ্যম। মায়া মৃগম দয়িত ইপ্সিতমম্ন ধাবত।
मायामिगं दैतप्सिता मन्मधावद् वंदे महापुरुषते चरणारविंदम् वंदे महापुरुषते चरणारविंदम् ट्रांसलेशन আমরা সেই মহাপুরুষের চরণারবিন্দের বন্দনা করি যিনি হচ্ছেন সকলের ধ্যেয় ধ্যেয় তিনি তার গৃহস্থাশ্রম এবং স্বর্গের দেবতাদের আরাধ্য তার নিত্য সহচরী শ্রী লক্ষ্মী দেবীকে ত্যাগ করে মায়াচ্ছন্ন অধঃপতিত জীবেদের উদ্ধার করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন ইথুম ওই একই টোনে তো ইত্থম নীতির জগ ঋষি দেবঝসা অবতারৈ ইত্থং নীতির জগ ঋষি এ দেব ঝসা বতারে লোকান বিভাবয়সি হংসি জগত প্রতিপান লোকান বিভাবয়সি হংসি জগত প্রতিপান ধর্মম মহাপুরুষ পাশি যুগানুবৃত্তম ধর্মং মহাপুরুষ পাশি যুগানুবৃত্তং ছন্ন কলৌ যদ ভব স্ত্রী যুগোথ সত্ত্বম ছন্ন কলৌ যদ ভব স্ত্রী যুগোথ সত্ত্বম হে ভগবান আপনি নর পশু ঋষি দেবতা জলচর জীব আদি বিভিন্ন কুলে অবতীর্ণ হয়ে জগতে সমস্ত শত্রুদের সংহার করেন হে মহাপুরুষ কলিযুগে আপনি কখনো কখনো নিজেকে প্রচ্ছন্ন করে অবতরণ করেন তাই আপনার আর এক নাম ত্রিযুগ যিনি কেবল তিন যুগে আবির্ভূত হন কৃষ্ণ জমালে বলা হয়েছে পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যৎ আমি শচীসুত পুণ্যক্ষেত্রে নবদ্বীপে আমি শচী দেবীর পুত্র রূপে আবির্ভূত হব বায়ু পুরাণে বলা হয়েছে কল্লৌ সংকীর্তন আরম্ভে ভবিষ্যৎ আমি শচীসুত কলিযুগে যখন সংকীর্তন আন্দোলন আরম্ভ হবে তখন আমি শচী দেবীর পুত্র রূপে অবতীর্ণ হব ব্রহ্ম জামলে বলা হয়েছে অথো বাহং ধরা ধামে ভূত্বা মদ্ভক্ত রূপধৃক মায়ায়াং চ ভবিষ্যামি কল্লৌ সংকীর্তনাগমে কখনো কখনো আমি ভক্ত রূপে অবতীর্ণ হই বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন শুরু করার জন্য আমি শচী দেবীর পুত্র রূপে আবির্ভূত হই অনন্ত সংহিতায় উল্লেখ করা হয়েছে জয়েব ভগবান কৃষ্ণ রাধিকা প্রাণ বল্লভ সৃষ্টাদৌ স জগন্নাথ গৌর আসীন মহেশ্বরী হে মহেশ্বরী যিনি শ্রীমতী রাধারানীর প্রাণধন এবং সমস্ত জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের ঈশ্বর সেই জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণ গৌর সুন্দর রূপে আবির্ভূত হন আরো ওকে তো এইখানে আমরা দেখলাম যে আটটা প্রুফ দেওয়া হয়েছে বিভিন্ন প্রমিনেন্ট জায়গার থেকে যেখানে শ্রীমৎ ভাগবত ইত্যাদি বিভিন্ন উপনিষদ এবং আরো অনেক শাস্ত্রীয় প্রমাণ আছে তো সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তো এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন